হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিন্টু জেরক্স সলিউশন। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি আজকে আপনাদের একটা সেটিংস দেখাবো, সেটা হচ্ছে ধরুন আপনি মেশিন কিনেছেন, তো মেশিনে আপনার কপি করছেন, ঠিক আছে? তো কপির মধ্যে কপি আপনি কত করছেন না করছেন সেটা কাউন্টিং হচ্ছে। তো এবারে ধরুন আপনি 1 বছর 2 বছর পরে মেশিনটা বিক্রি করতে চাইছেন, তো যদি দেখেন যে আপনি অনেক কপি করেছেন, কোনো কাস্টমার দেখে নিতে চাইবে না, জানে ধরুন 10 লাখ কপি হয়ে গেছে তো নিতে চাইবে না, তো আপনি সকালে সেটিংসটা করবেন এবং যতক্ষণ না মেশিনটা বন্ধ করবেন ততক্ষণ আপনার সেটিংসটা থাকবে, এবং আপনি 1,000 2,000 যতই কপি করেন না কেন কপিটা আপনার ডিলিট হবে না। তো এটা আমি একটা 35-30 মেশিনে দেখাচ্ছি, ক্যানন আয়ার 35-30, 28-30, 22-30 এসব মেশিনেও সেম সিস্টেম হয়। তো চলুন দেখে নেওয়া যাক, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আরও নিত্য নতুন ভিডিও আমি এভাবে ছাড়ি, তো ভিডিওটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, মেশিনটা অন করছি, আপনারা দেখুন এই মেশিনটা অন করলাম, এবারে সেটিংসটা করছি, আপনারা দেখুন। এই প্রথমে অ্যাডিশনাল ফাংশানটা মারব, মারার পরে 17 একসঙ্গে মারব, মেরে 39 একসঙ্গে মারব, মেরে আবার অ্যাডিশনাল ফাংশান মারব, 1 2 3 4 অপশান আসবে। টাইমিং ঠিক ঠিক না হলে এটা আসবে না, ভালো করে দেখছি, দেখুন অ্যাডিশনাল 1739 অ্যাডিশনাল, এই 1 2 3 4 এরকম অপশান এলো। তো করবেন কি, প্রথমে নেক্সটে যাবেন, আবার নেক্সটে যাবেন, তো এই যে 73 আছে, 73-তে আপনারা আসবেন, 73-তে টাচ করলাম, করার পরে এই যে কাউন্টার কিল আছে, কাউন্টার কিলটা টাচ করবেন, করার পরে মেশিনটা করার পরে ওকে করে দেবেন, 1 হয়ে গেল। এবারে আপনি অন অফ করে দিলেন, স্ট্যান্ড বাই যেটা স্লিপ মোড করলেন। তো এবারে একটা কপি করছি, আপনারা দেখুন, আমার এখানে কাউন্টারে কাউন্টার মেরে দেখাচ্ছি আপনাদের, দেখে নিন 172 কপি আছে, ভালো করে দেখে নিন, টোটাল উপরে 172 কপি আছে। তো কপি একটা করছি, দেখুন ধরুন এই একটা কপি করছি, দেখুন এই একটা কপি করছি বসালাম, তো যেরকম আপনি কপি করবেন, যা খুশি যেরকম কপি করবেন করবেন, ঠিক আছে? টু সাইড করছি, টু সাইড ওকে, তো স্ক্যান করছি, বোথ সাইড করছি, এবারে দেখুন বোথ সাইড, বা স্ক্যান করলাম, এবারে আমি দুটো করছি, এবারে এই ডান মারছি, কপি বেরোচ্ছে, আপনারা দেখুন একটা বেরোলো, দুটো বেরোলো। তো এবারে দেখুন দেখুন একটা বোথ সাইড, দুটো বোথ সাইড বেরোলো, ঠিক আছে? তো রিসেট করে দিলাম, এবারে আমি চলে যাচ্ছি আপনার, 172 কপি দেখিয়েছিলাম আপনাদের কাউন্টিং হয়েছে, তো এবারে চলে যাচ্ছি কাউন্টার চেকে, কাউন্টার চেকে দেখুন 172-ই রয়েছে, ভালো করে দেখুন 172 কপি রয়েছে। তো
এভাবে আপনারা সেটিংটা করে নেবেন। এবারে আমি এখানে এই যে স্লিপ মোড আছে, এখানে প্রেস করলেন, আপনি সকালে অন করলেন, আপনার কাস্টমার তো যাওয়া আসা লেগেই থাকে, তো এই এখানে স্লিপ মোডেই অন করে রাখবেন। সি কিল লেখাটা উঠে থাকবে। তো এবারে আপনি যখন মেশিন যদি অন করেন, অফ করেন, অফ করলে কিন্তু এই সেটিংসটা চলে যাবে, সেটাও আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন মেশিনটা অফ করলাম, অফ করলে আবার সে প্রথমে সেটিংয়েই চলে আসবে, দেখে নিন। আর অফ করার পরেও আপনার ওই যে 172 কপি থাকবে, সেটাও দেখে নিন। এই দেখুন সি কিলটা চলে গেছে, আর এই 1 2 3 মারছি, এই দেখুন 172 কপি রয়েছে, 172 কপি রয়েছে। তো এরকম মজাদার ভিডিও এবং ভালো রকম প্রোগ্রামিং শিখতে যদি চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা প্রেস করে নেবেন। তো আজকের জন্য এটুকুই, আরও নিত্য নতুন ভিডিও ছাড়বো আগামী দিনে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।